পানি কিছুক্ষণ বাড়তেছে, কিছুক্ষণ কমতেছে। কোথায় কোথায় যাওয়া যায় মামা এখান থেকে? এই নৌকা গুলো দিয়ে যেতে পারবেন? সবাইকে শুভ সকাল, আশা করি সকালে ভালো আছেন। তো গাইস, এই মুহূর্তে আমি খাগড়াছড়ির দেঘিনালা উপজেলায়। এই জায়গাটার নাম হচ্ছে মনের মানুষ। নামটা অনেক ইন্টারেস্টিং না? জায়গাটার নামই হচ্ছে মনের মানুষ। আমি প্রথম শুনে একটু অবাক হলাম, জায়গার নামও মনের মানুষ হয়। তবে এইটা সম্পর্কে খবর নিলাম, মনের মানুষ হচ্ছে নাকি একটা মানুষের নাম, এক ব্যক্তির নাম। তো ওর নাম অনুযায়ী এই জায়গাটার নাম হচ্ছে মনের মানুষ। অনেক ইন্টারেস্টিং না? ছোট্ট একটা বাজার, জাস্ট কয়েকটা দোকান আছে। তো আমি যদি একটু দেখাই, এই যে দেখুন এখানে সামনে কয়েকটা দোকান, জাস্ট এখানে বেশ এখানে 3-4-5টা দোকান, এখানে একটা চা দোকান আছে। খাগড়াছড়ি সদর থেকে এই জায়গাটার দূরত্ব প্রায় 50 কিলোমিটার্স, এবং ইয়া থেকে আপনার দিঘিনালা যে মেন বাজার, দিঘিনালা যে সদর, ওখান থেকে সর্বোচ্চ এটা 20-21 কিলোমিটারের মতো দূরত্ব হবে। এখানে আমি প্রায় 4-5 দিন হলো আসছি আর কি, আর তেমন একটা ব্লগিং করা হয় না, মাঝখানে অনেক বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে কোথাও বেরোতে পারে নাই। তো আগের ব্লগগুলো দেখে বুঝতে পারবেন, একটা জায়গায় গেছিলাম, সেই ব্লগটা আপনারা দেখে নেন, আমি আই বাটনে দিয়ে দিব। এখানে যোগাযোগের যানবাহনের মাধ্যম হচ্ছে এই যে এই টাইপের গাড়িগুলো এবং হচ্ছে বাইক। এই যে এখানে বেশিরভাগ মানুষে কিন্তু বাইক চালায়, এবং হচ্ছে ওই যে 3 চাকা যে মাহিন্দ্রার গাড়িগুলো আছে এগুলো। এখন হচ্ছে আমরা এখানে এই দোকানে আমরা নাস্তা করলাম সকালে ঘুম থেকে উঠে, এখন 10টার মতো বাজে সকালে। ব্রো গুড মর্নিং। গুড মর্নিং, কি অবস্থা? ভালো, সব কিছু ঠিকঠাক? জুয়েল গুড মর্নিং। এটা এটা হচ্ছে জুয়েলদের এলাকা। ওর আঙ্কেলের নাম হচ্ছে যে মনের মানুষ, ওনার ওর আঙ্কেলের নামে হচ্ছে কিন্তু এই বাজারটার নাম মনের মানুষ। শিক্ষিত বিষয়ান? আচ্ছা, মানে পিসাবাবু মানা হচ্ছে ফুফা, মানে মুসলিমরা বলে ফুফা, আমরা হিন্দু বৌদ্ধরা পিসা পিসি পিসা বলি আর কি। এই বাজারটা ছোট হলেও এখানে কিন্তু হাট বাজার বসে, যেটি হচ্ছে রবিবার। এই যে এই মাঠে নাকি খোলা বাজার বসে আর কি, প্রতি রবিবারে, প্রতি সপ্তাহে একবার রবিবারে। তো নেক্সট রবিবার পর্যন্ত যদি আমি থাকি তাহলে সেই বাজারটা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে লুঙ্গুদু মাত্র হচ্ছে আপনার কত, 15-16 কিলোমিটার মতো। লুঙ্গুদু কয় কিলোমিটার এখান থেকে? রাঙামাটিতে পড়ছে। তো আমরা এই লুঙ্গুদু রোড দিয়ে যাচ্ছি এখন বাইকে, আমরা মোট আছি 5 জন। আমরা এখানে বিশাল একটা বট গাছের নিচে দাঁড়ালাম। তো সামনে একটা হাই স্কুল, এখানে একটা দোকান আছে। তবে একটা জিনিস খেয়াল করলাম গাইস, এখানে স্কুলের কোনো অভাব নাই, প্রতি প্রায় 1-2 কিলোমিটার অন্তর অন্তর একটি করে স্কুল দেখতে পাচ্ছি আমি। হাই স্কুল, প্রাইমারি স্কুল, আর প্রাইমারি স্কুলগুলো দেখলাম যে বেশিরভাগ কিন্তু গভর্নমেন্ট প্রাইমারি স্কুল, যেটা আমাদের বান্দরবানে, যেহেতু আমি অ্যাজ এ বান্দরবানের ছেলে হিসেবে, আমি বান্দরবানের এই জিনিসটা খুবই মানে কি বলবো, স্কুল দেখা যায় না বললেই চলে আর কি। আর যেগুলো আছে একেবারে ভাঙা চোরা স্কুল, কিছু বেসরকারি স্কুল এবং কিছু এনজিওরা চালায় এরকম স্কুল আছে। এখানে দেখতে পাচ্ছি আমি বেশিরভাগ হচ্ছে আপনার সরকারি স্কুল, ও যেটা বলছিলাম আর কি, 2-1 কিলোমিটার পরপর একটা স্কুল দেখতে পাচ্ছি এখানে। এটা কিন্তু খুব ভালো, যেটা আমাদের বান্দরবানে আমি অভাব ফিল করি আর কি, আমাদের বান্দরবানে তেমন একটা স্কুল নাই বললেই চলে। এই যে দেখুন এখানে একটা হাই স্কুল আছে, এই যে বিশাল বড় বাউন্ডারি একটা হাই স্কুল আছে। একটু পরে এদিকে আর প্রাইমারি স্কুল ফেলে আসলাম, আর একটা কলেজও হচ্ছে দেখলাম এখানে, মৈত্রীকার্য কি জায়গাটার নাম হচ্ছে, এটা মেরুং ইউনিয়ন জুড়া পানি ছড়া। জুয়েলের বাইকে হচ্ছে তেল শেষ হয়ে গেছে এখন, আরে সামনে তো জানা একটা, এখন ওকে টেনে নিয়ে যেতে হচ্ছে, দেখুন অবস্থা, ওকে এখন টেনে নিয়ে যাচ্ছে। এর বাইকে তেল নাই সে জানেও না, আস্তে আস্তে তেল শেষ বাইকে। কেন লাগে এখন তোর কিভাবে বেঁধে নিয়ে আসছে দেখুন, বেঁধে নিয়ে আসছে দাঙ্গা বাজার। এই বাজারটা ছোট্ট একটা বাজার, দাঙ্গা বাজার। আমরা গাইস অলরেডি লুঙ্গুদু বাজারের কাছাকাছি, লুঙ্গুদু সদর যে বাজার, উপজেলা বাজার, ওটার কাছাকাছি পৌঁছে গেছি অলরেডি আমরা। আমরা পৌঁছে গেছি গাইস লুঙ্গুদু বাজারে, লুঙ্গুদু যে মেন বাজার, উপজেলা বাজার, ওখানে পৌঁছে গেছি।
একটু বাজারটা ঘুরে ফিরে দেখবো, যেহেতু ফর্দা ফার্স্ট টাইম আমি লুঙ্গুদো বাজারে, তো লুঙ্গুদোতে একটু ঘুরবো। এবং হচ্ছে প্রথমে আমাদের গ্যারেজ খুঁজতে হবে, বাইকটা একটু চেনটা লুজ হয়ে গেছে, একটু টাইট দেওয়া লাগবে, আগে গ্যারেজ খুঁজতে হবে আমাদের। যাবো না আমি, তো আমরা গ্যারেজ পাইছি, যেখানে বেশ কয়েকটা গ্যারেজ আছে, দুইটা একটা বন্ধ। আমাদের হচ্ছে বাইকের চেনটা একটু টাইট দেওয়া লাগবে, অবস্থা খারাপ হচ্ছে, শব্দ করতে হবে, ট্যাক 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 করে শব্দ করতে হবে বাইকের অবস্থা। যদিও বা আইজারটা যাওয়ার সময়, এখান থেকে বাগাছড়িতে যাওয়ার সময় বোটে করে গেছিলাম আমি, তো এখানে কিন্তু থামে আর কি বোট গুলো এই ঘাটে। কি আছে খাবার? সিঙ্গারা, সমস্যা, পরোটা, আর ভাত রেডি হয় নাই। কিছু বলবেন আপনি? কিছু বলবেন কি না? না, আমি বলতে চাইতেছি পানি কিছুক্ষণ বাড়তেছে, কিছুক্ষণ কমতেছে, এখন কি বাড়তেছে না কমতেছে? এখন স্থগিত হয় নাই, এখন বাড়তেছে না কমতেছে, বৃষ্টি হইলে বাড়ার সম্ভাবনা আছে। আর তাহলে এখন কমতেছে? এখন কমতেছে না, এখন একটু বাড়তি হতে আছে, এখন বাড়তি মোডে আছে। হ্যাঁ, বাড়তি হতে, আবার বৃষ্টি হইলে বাড়বে, আর বৃষ্টি না হইলে পানি কমবে। আচ্ছা, এখন এখন কি বাড়তেছে না কমতেছে এখন বলেন? এখন 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 মনে করেন এখন পানি স্থগিত হয় নাই, তো যার কারণে না না বাড়তেছে না কমতেছে, বাড়তেছে, হালকা বাড়তেছে, বাড়তেছে। আচ্ছা ঠিক আছে, ওকে ধন্যবাদ। আচ্ছা ওকে, আমরা খাওয়া দাওয়া করে এখন একটু ঘাটে আসছি, খাইলাম ওখানে, মোটামুটি খাবারটা ভালোই ছিল, খাবারটা আমি দেখাই নাই কিন্তু ভালোই ছিল খাবারটা। এই যে দেখুন, এখানে একটু ঘাটে যা বাবু, সাইকেল করতে নিয়ে আসতেছো তুমি? হ্যাঁ, কথা বলো না দেখি বাচ্চাটা। দেখুন ইয়াতে করে নৌকায় করে বাইক নিয়ে আসছে, কোথায় কোথায় যাওয়া যায় মামা এখান থেকে? এই নৌকাগুলো দিয়ে সব জায়গায় বলতে? আচ্ছা, রাঙামাটি, মানে এই বোটগুলো দিয়ে রাঙামাটি যাওয়া যায়? কত কত লাগবে এগুলো দিয়ে গেলে? 4 ঘন্টা। আর বাগাইছড়ি কত ঘন্টা লাগবে? বাগাইছড়ি 4 ঘন্টা লাগবে। আচ্ছা আচ্ছা, আগে একবার বাগাইছড়ি, দুইবার বাগাইছড়ি যাওয়ার সময় আমি সেম জায়গায় কিন্তু দাঁড়াইছিলাম আগে, স্পিড বোর্ডে, ওই যে সামনে স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন, ওগুলা দিয়ে আর কি আসার সময় এখানে থামে। আমরা এখান থেকে বের হই, আমরা এখন এখান থেকে বের হই আর একটা জায়গায় যাব। লুঙ্গুদু বাজারটা দেখলাম মোটামুটি বড় আছে এখানকার বাজার হিসেবে আর কি, আর দেখলাম যে অনেক বিল্ডিং টিল্ডিংও আছে, অনেক যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো, মানে আপনি গাড়ি দিয়ে যাবেন নাকি আপনি নৌকা যোগে যাবেন, সব দিকে যাওয়া যায়, মানে পরিবহন ব্যবস্থা ভালো বলা যায়। অনেক লম্বা একটা ব্রিজ, লম্বা আছে কিন্তু ব্রিজটা, আমার পিছনে দেখুন একদম গোলা, কাপ্তাই লেগের পানি গোলা, একদম দেখুন একেবারে দুধ চায়ের মতো সাদা হয়ে গেছে পানিটা, গোলা হয়ে গেছে। এখান থেকে এই যে পুরা লুঙ্গুদু বাজারটা দেখা যায়, যেহেতু কয়েকদিন ধরে অনেক বৃষ্টিপাত হয়েছে এদিকে, এই কারণে পাহাড়ের উপর থেকে পানিগুলো নামছে, গোলা পানি, এই কারণে এই অবস্থা। থানা, এটা হচ্ছে লুঙ্গুদুর যে থানা, থানার এরিয়া। আই লাভ লুঙ্গুদু, লুঙ্গুদু গার্লস হাই স্কুল 1993 সালে এস্টাবলিশ হয়েছে, বিশাল এলাকাটা। আমি একটু ভেতরে ঢুকি, ভবনগুলো একটু দেখানোর চেষ্টা করি। রঙের কাজ চলতেছে না? ও, এই ভবনটাকে এখনো চালু হয় নাই? না, রং
রঙের পরে চালু হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এখন ভবনের কাজ চলতেছে এখানে। আচ্ছা, তিনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে প্রাইমারি স্কুল, এটা হচ্ছে গার্লস হাই স্কুল। ওকে ভাইয়া, ঠিক আছে। এটি হচ্ছে লঙ্গুত সরকারি উচ্চ বিদ্যালয়, একদম সামনাসামনি গার্লস স্কুল এবং বয়েজ স্কুল কিন্তু অনেকটা সামনাসামনি বলা যায় আর কি, মানে জাস্ট 1 মিনিটের রাস্তা না। এখন যেহেতু স্কুল বন্ধ, স্কুল বন্ধের কারণে স্কুলে কোনো স্টুডেন্টস নাই। এই যে আমি যেটা এখান থেকে দেখাই, অ্যাকচুয়ালি আমি যেরকম ভাবছিলাম আর কি, প্রথমে এখানে না আসার আগে আমি যেমনটা ভাবছিলাম একদম আমার ঠিক উল্টোটা হয়ে গেছে আর কি। এখানে দেখলাম লঙ্গুত উপজেলা একদম সব কিছুর দিক দিয়ে একেবারে পরিপূর্ণ, মানে আপনার মানে একটা উপজেলায় যা যা থাকা দরকার, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে ব্যাংক, বিমা সব কিছু দেখে। এখানে ব্যাংকও দেখলাম প্রায় 3-4টা ব্যাংক এখানে আছে। এখানে আপনার পানির রাস্তায়ও আপনি চাইলে নৌকা যোগে এবং হচ্ছে স্পিড বোট যোগে আপনি সহজে রাঙামাটি পৌঁছাতে পারবেন। আর এবং এদিকে খাগড়াছড়ির দিকে নালা অনেকটা কাছাকাছি, যোগাযোগ ব্যবস্থা অনেক ভালো। আমি প্রথমে যেরকম করে ভাবছিলাম মানে একদম আমার ভাবনার উল্টোটা হয়ে গেছে আর কি, অনেক উন্নত লঙ্গুত উপজেলাটা। সো এখান থেকে আমরা বের হচ্ছি, লঙ্গুত উপজেলা থেকে এখন বের হবো, আমরা আবার যেদিকে আসছি ওইদিকে যাবো। লঙ্গুত ঘুরে আমি এখন যেখানে আছি এটা হচ্ছে মেরুং বাজার, যেটি হচ্ছে দিঘিনালা উপজেলায় খাগড়াছড়ি জেলাতে অন্তর্গত। দেশের পরিস্থিতি এখন যেরকম আর কি, এই মুহূর্তে ভিডিও বানানোর আর মানে ইচ্ছেই জাগতেছে না আর কি। আমাদের দেশের পরিস্থিতি খুবই খারাপ জানেন তো, এই মুহূর্তে যেটা শুনলাম প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়েছেন, আমি জানি না কতটুকু সত্য, জানেন তো ইন্টারনেটের অবস্থা তেমনটা ভালো না, এখানে আমি টিভিও দেখতে পাচ্ছি না, এমন অবস্থা আর কি। দেশের পরিস্থিতি ভালো হোক, স্বাভাবিক হোক, দেন আবার নতুন উদ্যমে ভিডিও বানাতে শুরু করব। আমি চাই তাড়াতাড়ি বাংলাদেশ যে একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে সেই সংকট থেকে তাড়াতাড়ি আমরা উঠে আসি এবং স্বাভাবিক একটা অবস্থায় ফিরে আসুক আবার, এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সেটা চাই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেক্সট কোনো ব্লগে দেখা হবে, সেই পর্যন্ত।